বসে আছে। শেহজাদ খান বীরের জন্মদিন ছিল, একটু জন্মদিনের জাস্ট একটু জিজ্ঞেস করি ওকে নিয়ে একটু বলে, জন্মদিনের জাস্ট একটু জিজ্ঞেস করি ওকে নিয়ে একটু বলে। নিজ বাড়িতে ছেলেকে নিয়ে বেডরুমে ঘুমন্ত সাকিবের ছবি তুলেছেন শবনম বুবলি। পরকীয়ার অভিযোগে নিযুক্ত হওয়া অসহ্যকর বুবলি কি করে সাকিবের বাড়িতে জায়গা পেল, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্তব্য রয়েছে, তলে তলে সাকিবকে সঙ্গ দিচ্ছেন বুবলি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। হঠাৎ করে গোটা সিনে প্রেমীদের চমকে দিয়েছেন শবনম বুবলি। হুট করে সন্তান নিয়ে সাকিবের বাড়িতে উঠে চরম এক সারপ্রাইজ দিয়েছেন বুবলি। যে বুবলিকে সাকিব তার বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার অপবাদ দিয়েছিলেন, সেই বুবলি আজ সাকিবের বাড়িতে, যে বিষয়টি যথারীতি বিব্রতিকর। তবে ছেলের জন্মদিন উপলক্ষে তা শুধুমাত্র সাকিবের বাড়িতে ওঠা পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও এবার তার জল গড়িয়েছে অনেক দূরে, অর্থাৎ সাকিবের বেডরুমে জায়গা পেয়েছেন শবনম বুবলি। সাকিব বুবলিকে ত্যাগ করার নানা বক্তব্য পেশ করলেও বুবলি একটা কথা বরাবরই বলে এসেছেন, যে সময়ের সাথে সবই ঠিক হয়ে যাবে। তাহলে এটাই কি সেই সময় কিনা যেটা নিয়ে ইতিমধ্যে নানা রকম আলোচনা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? প্রথমত, শাশুড়ির সঙ্গে ছেলের জন্মদিনের কেক কেটে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় উঠে এসেছেন বুবলি। এমনকি তার প্রকাশিত ভিডিও চিত্রে শাশুড়ির সঙ্গে খুনসুটিতেও দেখা গিয়েছিল। কিন্তু এবার যেন অসাধ্যকে সাধন করতে যাচ্ছেন বুবলি, কেননা এক ছেলেকে কেন্দ্র করে হলো সাকিবের বেডরুমে জায়গা পেয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। এদিকে সাকিবের সঙ্গে একই ফ্রেমে বুবলিকে দেখা না যাওয়াতে কেউ বলছে ঘুমন্ত সাকিবের সুযোগ নিয়েছেন বুবলি, কেননা আলোচিত স্থির চিত্রে সাকিবকে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে। আবার কেউ বলছে দ্বন্দ্ব ভুলে এবার বুবলিকেই আপন করে নিতে যাচ্ছেন সাকিব খান, কেননা বুবলির মতে সাকিবের সঙ্গে সেপারেশন হলো, বিচ্ছেদ তার এখনো হয়নি, তিনি অপেক্ষায় থাকবেন এবং সাকিব তার রাগ অভিমান ভেঙে আবার সব ঠিক করে নেবেন। আর সেই দিনটাই কি এই দিন কিনা যে সন্দেহটি ইতিমধ্যেই করা নেড়েছে সকলের মনে। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।